সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি লিবিয়ার প্রয়াত শাসক কর্নেল গাদ্দাফি সম্পর্কে আপনাদেরকে কিছু অদ্ভুত, রহস্যময় এবং তার উত্থান এবং পতনের নেপথ্যের কথা বলব। এই মানুষটির উত্থান কীভাবে হলো এবং কীভাবে তিনি ঠিক জীবন মৃত্যু সন্ধিক্ষণে এসে সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন, তা নিয়ে আজ আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন যে লিবিয়া একটা বৃহৎ দেশ, যে দেশটি প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের মতো প্রায় 15টি দেশের সমান, কিন্তু জনসংখ্যা হলো মাত্র 60 লাখ 6 মিলিয়ন। এই দেশটি একই সঙ্গে আফ্রিকার মধ্যে তো অবশ্যই উত্তর আফ্রিকার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এই দেশটি মরুভূমি হওয়ার কারণে সাব সাহারা অঞ্চল এবং প্যান আরবের যারা রাজনীতিবিদ তারা এটিকে আসলে আরবের অংশও মনে করে থাকেন অনেকে। এই দেশটি দীর্ঘ সময় ইটালির কলোনি ছিল, দীর্ঘ সময় এটি সভ্যতার পাদপীঠ হিসেবে আমাদের যে মুসলমান সাহিত্য সংস্কৃতিতে একটি গৌরব উজ্জ্বল ভূমিকা রাখে। ঠিক 60-এর দশকে এই দেশটি শাসিত হতো রাজা ইদ্রিস নামে একজন শাসক, যিনি পশ্চিমা শাসকদের মূলত ইটালিয়ান এবং অন্যান্য শাসকদের একজন পুতুল, হাতের পুতুল হিসেবে কাজ করেছিলেন। এবং তখন রাষ্ট্রে সবেমাত্র অয়েল, যে তেল, এটা আবিষ্কৃত হয়েছে, কিন্তু রাজা ইদ্রিস এই সমস্ত তেল সম্পদ তার নিজের ব্যক্তিগত ভোগবিলাস, লোভ লালসার ক্ষেত্রে ব্যবহার করতেন এবং তার কারণে দেশের আসলে কোনো ভাগ্য উন্নয়ন হয়নি। তো 60-এর দশকে সমস্ত আরব ভূমি তে প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের, আরব জাতীয়তাবাদের মহান নেতা বলা হয় যাকে, ঠিক তার নেতৃত্বের প্রতি সমস্ত আরববাসীর, তরুণ যুবকদের এমন একটা যাকে বলে সমর্থন শুরু হয়ে গেল যে অনেক আরব রাষ্ট্রের জনগণ তারা স্বেচ্ছায় মিশরের অধীন হওয়ার জন্য পাগল হয়ে গেল এবং সিরিয়া ঘোষণা দিয়ে মিশরের সাথে একীভূত হয়ে গেল। ঠিক এরকম যখন গামাল আব্দুল নাসেরের জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক সেই সময় কর্নেল গাদ্দাফি ঠিক তার প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। তিনি তার শয়নের স্বপ্নে ঠিক প্রেসিডেন্ট নাসেরকে স্বপ্ন কল্পনা করতেন। তো প্রেসিডেন্ট নাসের যেভাবে ক্ষমতা আসলেন, অর্থাৎ প্রেসিডেন্ট নাসের কিন্তু একজন কর্নেল ছিলেন, তো কর্নেল থেকে তিনি মিশরের সেনাবাহিনীতে যেভাবে বিপ্লব ঘটালেন তার ঊর্ধ্বতর জেনারেলদেরকে জিম্মি করে, ঠিক একইভাবে স্বপ্ন দেখা শুরু করলেন কর্নেল গাদ্দাফি। এবং তিনি তার স্বপ্নের পুরুষের অনুকরণে তিনি সেনাবাহিনীর একজন কর্নেল হওয়া সত্ত্বেও যখন রাজা ইদ্রিস, বাদশাহ ইদ্রিস চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, ঠিক সেই সময় তিনি একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লিবিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলেন। এবং পৃথিবীর ইতিহাসে এটাকে বলা হয় একেবারে হোয়াইট রেভলিউশন, কোনো রকম রক্তপাত হয়নি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউকে একটা ফুলের টোকাও দিতে হয়নি শান্তিপূর্ণভাবে, অর্থাৎ রাজা ইদ্রিসের বিরুদ্ধে জনসমর্থন একেবারে ছিল না এবং তার যারা নেতাকর্মী ছিলেন, তার যারা অনুগত দাবিদার ছিলেন সবাই তার ব্যাপারে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। ফলে কর্নেল গাদ্দাফি একজন জুনিয়র অফিসার হওয়া সত্ত্বেও মাত্র 27 বছর বয়সে তিনি যখন 1969 সনে এই অভ্যুত্থানটি ঘটান, তখন সমস্ত লিবিয়ার মানুষ একবাক্যে তাকে মেনে নেয় এবং তিনি ক্ষমতা আসার পরপরই তার যে স্বপ্ন, অর্থাৎ প্রেসিডেন্ট নাসের হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নতে উদ্বুদ্ধ হয়ে ঠিক একটা জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে দেন সমস্ত লিবিয়ার মধ্যে। এবং সেই আন্দোলনে তিনি সফল হয়ে যান এবং লিবিয়ার জনগণ তাকে গ্রহণ করে এবং তিনি দেশটি চালাতে থাকেন একটি বিপ্লবী কমান্ড কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, একটা সামরিক শাসন চালাতে থাকেন। তো ঠিক এই সময়টাতে আরব জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করার জন্য তিনি ফিলিস্তিনের পক্ষ নিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ঠিক মনে প্রাণে একটা যুদ্ধ ঘোষণা করলেন। এবং প্রথম তার যে কর্মটি সারা বিশ্বকে চমকিত করলো সেটা হলো বার্লিন অলিম্পিকে, জার্মানি যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে তিনি ইসরায়েলি অ্যাথলেটদেরকে আক্রমণ করে মেরে ফেললেন, জিম্মি করে মেরে ফেললেন। এবং পরবর্তীতে দেখা গেল যে এই জিম্মি নাটকে যে সমস্ত লিবীয় এজেন্টরা যোগদান করেছিল তাদের মধ্যে অনেকে মারা যায়, কিন্তু 2 জন কোনো মতে যান নিয়ে পালাতে আসতে পেরেছিল এবং সে প্রকাশ্যে সারা বিশ্বকে তুড়ি মেরে গাদ্দাফি সেই 2জনকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে বরণ করে নিলেন।
এবং এই ঘটনায় যাকে বলে সমস্ত আরব বিশ্বে হইচই পড়ে গেল এবং সাধারণ যারা আবেগপ্রবণ আরবীয় তারা এই ঘটনাকে সাধুবাদ জানালো এবং তাকে গ্রহণ করে নিল এবং তিনি এইরকম কাজে আরও উদ্বুদ্ধ হওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। ঠিক এরপরে তিনি যে কাজটি করলেন সেটা হলো বার্লিনের, তখন পূর্ব বার্লিন পশ্চিম বার্লিন আলাদা ছিল, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি আলাদা ছিল এবং সেই বার্লিনের যে অংশটি আমেরিকার অধীন ছিল অর্থাৎ ওয়েস্ট জার্মানি, ঠিক সেই ওয়েস্ট জার্মানির একটা ক্লাবে নাইট ক্লাবে তিনি আক্রমণ করে তিনজন আমেরিকান সৈন্য মেরে ফেললেন এবং 200 জনকে হতাহত করে ফেললেন। এবং এই ঘটনায় আবার পৃথিবীর তোলপাড় হয়ে গেল এবং তিনি করলেন কি, এই ঘটনাকে স্বীকারও করলেন না অস্বীকারও করলেন না। এবং এই ঘটনায় আমেরিকায় এত বিক্ষুব্ধ হয়ে পড়ল যে প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ঠিক প্লেন যুদ্ধবিমান পাঠিয়ে বেনগাজিতে গাদ্দাফি প্রাসাদ আক্রমণ করে বসলেন এবং গাদ্দাফি এখানেও থেমে গেলেন না, তিনি এর কিছুদিন পরে আবার দেখে গেল লকারবি দুর্ঘটনার মাধ্যমে যেখানে বিখ্যাত প্যান আমেরিকা অর্থাৎ আমেরিকান একটা এয়ারলাইন্সের নাম প্যান অ্যাম এয়ারলাইন্স, সেই প্যান অ্যাম এয়ারলাইন্সের একটা ফ্লাইটে আক্রমণ চালিয়ে সমস্ত ফ্লাইটটা ধ্বংস করে দিলেন স্কটল্যান্ডের লকারবিতে সেই দুর্ঘটনাটা ঘটল। এবং এই ঘটনায় আমেরিকা তাকে জাতীয় শত্রু হিসেবে সন্দেহ করলো এবং জাতীয় শত্রু ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে বিরাট অবরোধ জারি করলো। যেহেতু তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল সে এইগুলোকে পাত্তা দেওয়া শুরু করলো না, সে সন্ত্রাসবাদকে লালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে লাগলো এবং নিজ দেশের মধ্যে সে যখন এই সমস্ত কাজকর্ম চালাচ্ছিল তখন 1974 সনে তার যে বিপ্লবী কমান্ড কাউন্সিল তারা তাকে বাধা দিল, তিনি তখন বিপ্লবী কমান্ড কাউন্সিল ভেঙে দিয়ে একটা অদ্ভুত শাসন চালু করলেন। তিনি বললেন যে আমি প্রেসিডেন্টও না রাষ্ট্রপতিও না, ফলে আমাকে পদচ্যুত করার কোনো দরকার নেই, আমি হলাম লিবীয় নেতা জনগণের নেতা। এবং তিনি জনগণের নেতা হিসেবে বললেন যে আমার এই দেশে অদ্ভুতভাবে শাসন চলবে, কোনো শাসনতন্ত্র দরকার নেই, কোনো লিখিত আইন কানুনের দরকার নেই, আমি যা বলবো সেটাই আইন। এবং জনগণকে তিনি এত পর্যাপ্ত পরিমাণ পেট্রো ডলার দেওয়া শুরু করলে যে জনগণ খেয়ে দিয়ে সুখে শান্তিতে থেকে তারা আর বিকল্প কোনো কিছু গণতন্ত্র বা অন্য কোনো কিছু চিন্তা করল না। এইভাবে সে চলতে চলতে তার একক ক্ষমতা এমনভাবে বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে সম্প্রতিকার তার মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হলো এবং তিনি সারা দেশে একটা পুলিশ রাজ্য কায়েম করে ফেলল। তো এইভাবে তিনি কাজ করতে করতে বেপরোয়া প্রচণ্ড রকম বেপরোয়া হতে 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 সে একটা সময় ঠিক মানসিক ভারসাম্যহীনতার মধ্যে তিনি চলে গিয়েছিলেন। তিনি মনে করতেন তিনি অনেক সুন্দর, তিনি মনে করতেন যে তিনি একটা নতুন ফ্যাশন শুরু করবেন, সেই স্টাইল করে উনি যে ধরনের অদ্ভুত অদ্ভুত পোশাক পরা শুরু করলেন, অদ্ভুত অদ্ভুত মাথায় টুপি পরা শুরু করলেন এবং সর্বশেষ তিনি মনে করলেন যে তাকে মেয়েরা খুব পছন্দ করে এবং তিনি বিশ্বকে চমকিত করে দেওয়ার জন্য একটা অদ্ভুত মহিলা বডিগার্ড রেজিমেন্ট গড়ে তুললেন। এবং এটা নিয়ে অনেক বদনাম আছে, দুর্নাম আছে, পশ্চিমা বিশ্ব তাকে নিয়ে অনেক অনেক দুর্নাম রটাচ্ছে, কিন্তু এর সাথে সাথে তার যেটা ছিল তিনি কূটনৈতিকভাবে যে করে করে হোক যেটা টনি ব্লেয়ার ব্রিটেনের তৎকালীন যে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে তার একটা পার্সোনাল রিলেশনশিপ তিনি গড়ে তুলেন এবং নিকোলাস সার্কোজি নামে যে ভদ্রলোকটি প্রেসিডেন্ট ছিলেন ফ্রান্সের তার সঙ্গে তিনি একটা সম্পর্ক গড়ে তুলেন এবং এই দুটো সম্পর্ক গড়ে তুলে উনি আমেরিকাকেও অনেকটা কবজায় নিয়ে আসলেন 9/11-এর পরে। 9/11-এর যখন ঘটলো, সরি 9/11 বাংলাদেশের 9/11, এটা মূলত হবে 9/11, 9/11 যখন ঘটলো সেই 9/11-এর পরে উনি ওসামা বিন লাদেন মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে ঠিক CIA-এর সঙ্গে একটা গোপন নেগোসিয়েশন করে আমেরিকাতে গেলেন এবং প্রথম এই প্রথম জাতিসংঘে তিনি ভাষণ দিতে গেলেন 1993 সনে। এবং সেখানে গিয়ে অনেক যারা বিশ্ব নেতৃবৃন্দ তাদের সঙ্গে পারস্পরিক বৈঠক করে তার যে বিগত দিনের সেই স্বপ্ন অর্থাৎ 1969 সন থেকে 93 পর্যন্ত তিনি যে জাতিসংঘে তারা যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা তিনি বাস্তবায়িত করলেন এবং তিনি নিজ দেশে ফিরে গেলেন বিজয়ের বেশে। এর মধ্যে তিনি আফ্রিকা ইজম গড়ে তুলেন, আফ্রিকার অভিসম্বাদিত নেতা, তিনি নেলসন ম্যান্ডেলার সঙ্গে একটা ভালো ব্যক্তিগত বন্ধুত্ব করে তুললেন। তো এইভাবে সমস্ত কাজকর্ম করে তিনি যখন একটা ঠিক সফলতার স্বর্ণশিখরে পৌঁছলেন বিশ্ববাসীর চোখে দেশের উন্নয়নের একটা রোল মডেল তিনি তৈরি করলেন, কিন্তু যে জিনিসটি তিনি করে ফেলেছিলেন সেটা হলো জনগণের মৌলভিত্তিটা নষ্ট করে ফেলেছিলেন, গণতন্ত্র নষ্ট করে ফেলেছিলেন, বিচার সালিশ আইন আদালত সব কিছু তিনি মরুভূমির বালুর মধ্যে তিনি কবর দিয়েছিলেন।
সেনাবাহিনী বলতে তারা সে কোনো সেনাবাহিনী ছিল না, যা ছিল তার তাবেদার বাহিনী। সেই তাবেদার বাহিনীর যুদ্ধ করার বা রাষ্ট্রের কল্যাণে কাজ করার মধ্যে তার কোনো শক্তি ছিল না। তো এই অবস্থা যখন চলল, ঠিক সেই সময়টাতে শুরু হয়ে গেল 2011 সনে আরব বসন্ত। যখন আরব বসন্ত শুরু হলো, তখন অন্যান্য দেশে যখন তুমুল আন্দোলন, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে লিবিয়াতেও কিছু লোক শান্তিপূর্ণভাবে বিদ্রোহ শুরু করলো। কিন্তু যেহেতু তিনি বিগত দিনগুলোতে অত্যন্ত স্বৈরাচারী মনোভাব করতে করতে, মানুষকে অত্যাচার করতে করতে তার সাহস বেড়ে গিয়েছিল এবং তার সহ্য শক্তি একেবারে কমে গিয়েছিল, তখন তিনি বললেন কি, এই জিনিসগুলো সহ্য না করে রাতারাতি জনগণের উপর ডাইরেক্ট একদম ব্রাশ ফায়ার শুরু করলেন। তো এই ব্রাশ ফায়ার শুরু করার ফলে পরিস্থিতি সব উলটপালট হয়ে গেল এবং তার চেয়ে ইউরোপিয়ান বন্ধু, আমেরিকান বন্ধু নতুন যারা সৃষ্টি হয়েছিল 93 সনের পরে, এই বন্ধুগুলো রিভার্স হয়ে গেল। ন্যাটো ঠিক যুদ্ধ বিমান পাঠিয়ে দিল গাদ্দাফির বিরুদ্ধে এবং গাদ্দাফির যে সমস্ত আর্মিরা, পুলিশরা জনগণের উপর আক্রমণ চালাতো, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করতো, তাদের উপর ন্যাটো বিমান হামলা শুরু করলো। এবং পরবর্তীতে যখন আরও কন্টিনিউ হলো, তখন পশ্চিমা শক্তি বিদ্রোহীদেরকে মদত দিল এবং খুব অল্প কিছুদিনের মধ্যে কী করলো, বিদ্রোহীরা সমস্ত দেশের একটা কিয়দাংশ, বৃহদাংশ দখল করলো এবং কিয়দাংশ রেখে দিল পালানোর জন্য কেবলমাত্র। অর্থাৎ লিবীয় যে নেতা গাদ্দাফি যে শহরে বাস করতেন, সেই শহরে একটা যাতে পালিয়ে যেতে পারেন এরকম একটা কৌশল করে দিল বিদ্রোহীরা। এবং ঠিক সেই কৌশলে পা দিয়ে তিনি তার নিজ শহরে পালিয়ে গেলেন এবং পালিয়ে গিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি খুব নির্মমতার মধ্যে দিন কাটালেন। এমনও সময় গেছে, মাসের পর মাস, দিনের পর দিন, তিনি একটি পরিত্যক্ত বাড়ি থেকে অন্য পরিত্যক্ত বাড়িতে পালিয়ে বেরিয়েছেন, কখনো দুবেলা খাবার খেতে পারেননি, রুটি তো নয়ই। যে বাড়িতে তিনি পালাতেন সেই বাড়ির লোকজন বাড়ি ছেড়ে যাওয়ার আগে পরিত্যক্ত বাড়িতে যে খাবার দাবার রেখে যেত সেই খাবার খেয়ে তিনি এবং তার সঙ্গে সাথীরা বেঁচে ছিলেন। এবং তিনি যেই দিন ধরা পড়লেন, ঠিক সেই দিন ঠিক ঘর থেকে পালানোর সময় জগন্নাথগঞ্জ তাকে ধরে ফেলল এবং ধরে ফেলে তাকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলল। এবং অদ্ভুত একটা ঘটনা হলো, তিনি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে চাননি যে জনগণ তার বিরুদ্ধে যুদ্ধ করছে, বিদ্রোহীরা তার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সত্যিই লোক তাকে ঘৃণা করে। তার একটা ধারণা ছিল তিনি জনগণের নেতা, জনগণ তাকে ভালোবাসে, তার ধারণা ছিল তিনি খুবই হ্যান্ডসাম, তার চেহারা ছিল তো অনেক ভালো, তার আরও ধারণা ছিল যে সমস্ত মেয়েরা তাকে খুব ভালোবাসে, এরকম অদ্ভুত অদ্ভুত ধারণা তিনি পোষণ করতেন। জনগণ যখন তাকে পিটানো শুরু করলো, তিনি কিন্তু ঠিক নেপোলিয়ন বোনাপার্টের মতো, নেপোলিয়ন বোনাপার্ট যেমন ওয়াটারলু যুদ্ধের আগে যখন তিনি ফিরে আসলেন সেন্ট হেলেনা দ্বীপ থেকে পালিয়ে আসলেন এবং জনগণ যখন তাকে আক্রমণ করতে গেল, তখন তিনি বুক থাপড়িয়ে বলেছিলেন যে আমি তোমাদের রাজা, এবং জনগণ সঙ্গে সঙ্গে মাথা নিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। ঠিক একইভাবে গাদ্দাফিও বললেন যে তোমরা আমাকে মারছো কেন, আমি তো তোমাদের নেতা, আমি তোমাদের নেতা। এবং এই কথা শোনার পরে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে তাকে সেখানে গণপ্রতিনিধি স্পট ডেথ হয়ে গেল। তো এই ঘটনার মধ্যে ব্যাপারটা হলো কি, যে পৃথিবীতে অনেক অনেক স্বৈরশাসক এসছেন, কিন্তু দীর্ঘকাল শাসন করার পর জনগণের হাতে গণপিটুনিতে মারা গেছেন এইরকম বিখ্যাত দুজন রাষ্ট্রনায়কদের মধ্যে একজন গাদ্দাফি, আরেকজন হলো অটোম্যান সম্রাটদের একজন সুলতান ছিলেন অটোম্যান রাজবংশের সম্রাট বায়েজিদ, সেই বায়েজিদ, তৃতীয় বায়েজিদ অথবা দ্বিতীয় বায়েজিদ এরকমভাবে আর কি, তিনিও এই জনতার হাতে গণপিটুনিতে মারা গিয়েছিলেন। তো এটা দেখে আসলে বোঝা যায় যে সৌর শাসন, সেটা যত কল্যাণকারী হোক না কেন, যত দীর্ঘস্থায়ী হোক না কেন, এই দীর্ঘস্থায়ী এবং কল্যাণকর স্বৈরশাসনটা ডে বাই ডে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলে, বিক্ষুব্ধ করে ফেলে, এবং একই সঙ্গে এটা যত বেশি লিঙ্গারিং করে, দীর্ঘস্থায়ী হয়, তত বেশি স্বৈরশাসকরা নিজেদেরকে মারাত্মক বিপর্যয় এবং বিপদের মধ্যে ফেলে এবং তার সব বংশে নির্মূল করার পরিবেশ সৃষ্টি করেন, যেটা গাদ্দাফির ক্ষেত্রে হয়েছে। আমরা এই গাদ্দাফির রাজনৈতিক জীবন থেকে যারা রাজনীতি করি তারা শিক্ষা গ্রহণ করবে এবং অনাগত দিনে একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ার মানুষ নিয়ে আমরা জনকল্যাণে, গণতন্ত্রের জন্য কাজ করব, এই প্রত্যয় রেখে এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।